তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হতেই উত্তপ্ত সুতি, শুরু হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সুতির কাশিমনগর এলাকায় গ্রাম পঞ্চায়েত তালিকায় নাম না আসায় ভাঙচুর করা হলো সদ্য ঘোষিত তৃণমূল প্রার্থীর বাড়িতে, করা হলো লুটপাট, বাড়ির সমস্ত জিনিস করা হলো ভাঙচুর। তৃণমূল প্রার্থীর অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই। আবুল কালাম আজাদর নাম, তারপরে একটা ওই একটা ছেলে ছিল, নামটা কি ওই কারখানাপাড়ার ছেলেটা বাপি, এখানে সবাই তৃণমূল করে, অনেকগুলো লোক ছিল।